বলিউডে হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করে সমালোচিত হয়েছেন সালমান খান, শাহরুখ খানদের মতো সুপারস্টাররা। বলিউডের সেই ছোঁয়া লাগতে চলেছে টলিউডে। এবার মেয়ের বয়সী নায়িকার সঙ্গে অনস্ক্রিনে রোম্যান্স করবেন বোম্বাদা, কি একটু খটকা লাগছে? ভাবছেন বোম্বাদার সঙ্গে কে রোম্যান্স করবেন, আর তাদের মধ্যে বয়সের ডিফারেন্সই বা কত? তাহলে শুনুন টলিউডের নতুন জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত সাজঘর ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন ঐন্দ্রিলা আর প্রসেনজিৎ। দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স 30 বছর। অনস্ক্রিনে রোম্যান্সে মাতবেন তারা, কিন্তু অফস্ক্রিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বোম্বা আঙ্কেল বলে সম্বোধন করেন অঙ্কুশ হাজরার বান্ধবী ঐন্দ্রিলা। কারণ রাজু আঙ্কেল রাজমহল ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রসেনজিতের সঙ্গে কাজ করেছেন ঐন্দ্রিলা, আর এবার সোজা প্রসেনজিতের নায়িকা চরিত্রে অভিনয় করবেন তিনি। সাজঘর ছবিতে ব্রিটিশ ভারতের গল্প তুলে ধরা হবে। সেখানেই একটি বলিষ্ঠ চরিত্রে থাকছেন প্রসেনজিৎ, আর তার বিপরীতে লিডিং লেডি ঐন্দ্রিলা। প্রসেনজিতের নায়িকা হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ঐন্দ্রিলা বলেন, বোম্বা আঙ্কেলের সঙ্গে কমফোর্ট জোনটা অন্যরকম। আগে রাজু আঙ্কেল রাজমহল সকাল সন্ধ্যা ছবিতে অভিনয় করেছিলাম, বোম্বা আঙ্কেলের মতো এত বড় মাপের অভিনেতার সঙ্গে নতুন কারো কাজ করতে হলে নার্ভাস লাগতে পারে। আমার ক্ষেত্রে বোম্বা আঙ্কেল আছে বলেই নিশ্চিন্ত। এই ছবিতে ঐন্দ্রিলা ছাড়াও অপর একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন আনুষ্কা চক্রবর্তী, থাকছেন পরিচালকের পুত্র অনুভব কাঞ্জিলাল।